খুঁটিছুরিতে শেষা চেবক লীগ নেতা রাশেদ কামাল সহ যুবলীগের দুই নেতা ইয়াবার সম্রাট লোকমান ও আলিককে অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবা সহ আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ। 26 জুলাই বৃহস্পতিবার সকাল 11টায় নানুপুর এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রাশেদ কামালকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে 500 পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। জানা যায়, আওয়ামী লীগ নেতা এইচ এম আবু তৈয়বের অনুসারী রাশেদ কামাল নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। এর পূর্বে বৃহস্পতিবার ভোর রাতে ও সকাল 9টায় লেলাং ও নানুপুরে অভিযান চালিয়ে একই সিন্ডিকেটের ইয়াবা সম্রাট যুবলীগ নেতা আকিল প্রকাশ আকিল্লে ও লোকমানকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 300 পিস ইয়াবা, একটি দু নলা বন্দুক, একটি কাটা বন্দুক, 6 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। আমাদের কাছে তথ্য ছিল যে নানুপুর কেন্দ্রিক রাশেদ কামালের নেতৃত্বে একটা বিরাট ইয়াবার সিন্ডিকেট, ইয়াবার ব্যবসার সাথে জড়িত, তারই আরেক সে তার একটা ব্যবসায়ী পার্টনার লোকমান তার বাসায়, সেখানে সে তার বাসা তার নিজের বাড়ির থেকে একটু দূরে একটা রুমের একটা ঘর ভাড়া করে ওখানেই তাদের ইয়াবার ব্যবসা করা এবং ইয়াবার প্যাকেট করিয়া বিভিন্ন জায়গায় সাপ্লাই। ওখানে আমাদের অফিসার পোস্ট পাঠাই, আমাদের উপস্থিত টায়ার পাইয়ে দ্রুত পেছনের দরজা দিয়ে রাশেদ কামাল সরে পড়ে এবং আমরা লোকমানকে সেখানে আটক করি এবং তার গর তল্লাশি করে ওখানে প্রথম 670 পিস ইয়াবা এবং একটি দোনালা এলজি এবং 2 রাউন্ড কার্তুস পাই, 2-3টা খাতা পাই, হিসাবের খাতা পাই। এই খাতাগুলো পর্যালোচনা করে দেখা যায় যে রাশেদ কামাল সাথে তার যৌথভাবে ইয়াবা ব্যবসার কৌশল অবলম্বন করে রাশেদ কামালকে ধরার প্রক্রিয়া করি এবং আমরা দুপুরের দিকে তার বাড়ির আশপাশ থেকে তাকে আমরা আটক করি। এই বিষয়ে আমরা থানাতে লোকমান এবং রাশেদ কামালের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা এবং মাদক ইয়াবার মামলা নিই। আরেকজন ফটিকছড়ির কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী আকিলকেও আমরা গ্রেপ্তার করি। এই খাতার আলোকে এবং আমাদের কাছে আরও যেসব তথ্য সব নিয়ে আমরা কিন্তু ইয়াবা এবং মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার, মাদক নির্মূল হবে ইনশাল্লাহ। এদিকে ইয়াবা সিন্ডিকেটের রাশেদ কামাল লোকমান ও আলীকে আটক করায় তাদের অনুসারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করলেও সাধারণ মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। উত্তর চট্টগ্রাম থেকে এম আলমগীর নিশানের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।